তোমাদেরকে ইন ডিটেল আমরা ডেফিনেটলি বলবো যে কী কী ডকুমেন্ট ক্যারি করতে হয়, কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে। সাথে থাকো, দেখতে থাকো। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই রিটার্নিং সাবস্ক্রাইবার্স। আশা করছি তোমরা খুব খুব ভালো আছো, খুব খুব ভালোভাবে দিনটা কাটাচ্ছ। আজকে ব্লগটা একটু দেরি করে শুরু করলাম, বিকজ ওই যা হয় উইকডেজে কাজ করতে করতে একটু দেরি হয়ে গেছিলো। তাও যেটা তোমাদের কালকে বলেছিলাম যে আজকে আমরা বলবো যে আমাদের ডিসেম্বরের ট্রিপের ব্যাপারে, তো সেগুলো ফাইনালাইজ করছিলাম, করতে করতে ওই জন্য সব কটা জিনিস পর পর, টাইম তো লাগেই। তো তাই ডিরেক্টলি লাঞ্চ থেকে শুরু করছি, তোমাদের দেখাই আমাদের লাঞ্চে কী আছে। আজকে ভাত আর ডালটা কালকে রাত্রি সুইটা করে রেখেছিল, জাস্ট একটু মাইক্রোওয়েভ করে নিতে হবে। আর সাথে চিকেন যেটা সুইটা কাল রাত্রিতে করেছিল, তো আমরা এখন লাঞ্চটা স্টার্ট করে দিচ্ছি। আজকে বাইরে দেখতে পাচ্ছ ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তোমরা উইন্ডে বুঝতে পারছো জলটা কীরকম ফ্লো করছে, মানে অসম্ভব বাইরে হাওয়া চলছে, আর সাথে মেঘলা আকাশ, বাট আলো এখনও আছে, আর বৃষ্টিটা মানে অত্যধিক আজকে বেশি হচ্ছে, অত্যধিক। প্রথম 100টা সাবস্ক্রাইবার সত্যি খুবই স্পেশাল, তাই আমরা দেখছি যদি আমরা 100টা সাবস্ক্রাইবার রিচ করতে পারি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম 100টা সাবস্ক্রাইবারে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রথম 100টা সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য। দেখতে পেলে তোমাদেরকে দেখালাম লাইভ, এখানে দেখায় সোশ্যাল ব্লেডে কি যখন আমরা যে কোনো মাইলস্টোন রিচ করি, হঠাৎ করে আজকে দেখলাম আমরা আজকে 100টা সাবস্ক্রাইবার রিচ করতে চলেছি। তাই আমি ভাবলাম কেন রেকর্ড করা যায় না, তো রেকর্ড করে রাখা যাক, একটা অন্যরকম মোমেন্ট। আজকে ডেট 1st November 2022, তো আমরা আজকে এই একটা মাইলস্টোন ক্রস করলাম। থ্যাংক টু এভরিওয়ান হু অল আর ওয়াচিং আওয়ার ভিডিওস অ্যান্ড সাবস্ক্রাইবিং আওয়ার্স অ্যান্ড জয়নিং আওয়ার জুম ডেলি ফ্যামিলি। আজকে বেশ ঠান্ডা, এখন 9 ডিগ্রি হয়ে গেছে, তার সাথে সকাল থেকে হু হু করে বৃষ্টি, এখনও বৃষ্টি চলছে, যদিও রিফ্লেকশন পড়ছে বলে অতটা বোঝা যাচ্ছে না এখানে। তাই একটু চা করে নিয়ে চলে এলাম, এখানে চাটা ভেজানো আছে, কাপ নিয়ে চলে এসেছি এখানে। সেটা কিছু ক্যাশিউস আর বিস্কিট দিয়ে গেছে, তো চাটা খেলে একটু গা গরম হবে আর কি। দেখাই তোমাদের, দেখাই বাইরে কিরম হু হু করে বৃষ্টি হচ্ছে, জানি না প্রিন্ট করতে যেতে পারবো কি না, বাট বেরোতে তো হবেই কারণ আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট এসে যাচ্ছে। তোমরা কাঁচটা দেখলেই বুঝতে পারছো কতটা জোরে হাওয়া চলেছে আর বৃষ্টি হচ্ছে বাইরে। এখন বেরোচ্ছি ভিসা ডকুমেন্টস কিছু প্রিন্ট করে আনতে আর কি, বিকজ ওগুলো আমাদের পরশু দিন লাগবে নিয়ে যেতে, তাই বেরোচ্ছি এখন। তো ফাইনালি সব প্রিন্ট করা হলো, বৃষ্টির মধ্যে পুরোটা যেতে পারিনি, তো মিনওয়াইল যাওয়ার সময় সামনে একটা দোকান দেখলাম, তো এই সেই এত ডকুমেন্ট দেখতে পাচ্ছ, এক গোজ ডকুমেন্ট, মানে সবই প্রিন্ট করে আনতে হলো বিকজ আমাদের সবই লাগবে ভিসার জন্য। তো তোমাদেরকে ইন ডিটেল আমরা ডেফিনেটলি বলবো যে কী কী ডকুমেন্ট ক্যারি করতে হয়, কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে। সাথে থাকো, দেখতে থাকো। বৃষ্টির দিনে কী খাবো তাই একটু সুজি করে নিচ্ছি, এখন দুজনে মিলে একটু সুজি খাওয়া হয়ে যাবে সন্ধ্যের স্ন্যাক্সটা। কিছু কাজ ছিল ওগুলোও দিয়ে দেবো, দিয়ে একবারে ভেজে নেবো, তারপর দুধটা দিয়ে দেবো আর কি, সাথে একটু চিনি। সুজিটা একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে দেখতে পাচ্ছ, এটা বেসিক্যালি একটু হিট হয়ে গেলে এরকম হয়। এবার দুধটা দিয়ে দেবো, দুধটা দিয়ে দিলাম সুজিতে, এবার এই দুধটা পুরোটা টেনে যাবে আর কি। দেখতে পাচ্ছ দুধটা ফুটছে আর সুজিটা কিরকম টেনে যাচ্ছে আস্তে আস্তে, বেশ মাখা মাখা হয়ে যাচ্ছে আর কি। এইভাবে বেশি কিছু করার নেই, সেইটুকু দিলেই সুজি হয়ে যায়। কিরকম টাইট টাইট হয়ে গেছে, যেখান থেকে একটুখানি জায়গা পাচ্ছে জামাটা ফুল করে হচ্ছে, বেশ মজা লাগছে বানাতে। এটা শীতকালে আদা দিয়ে দুধটা বেশ ভালোই লাগে, তাই আমি জেনারেলি খাই না, বাট সুজিটার জন্যই করছিলাম, পরে ভাবলাম আমি আজকে কফি খাবো না, দুধ চাটাই খাই আদা দিয়ে।
তো ফাইনালি আমরা খেতে বসে গেলাম। সুবিধা তোমাদের দেখিয়েছিল যে কখন কি বানাচ্ছিল, বেগুন ভাজা, চিকেন ফ্রাই, টর্টিলা র‍্যাপস আর স্পেশাল পানির। সেম আমারও, পানিরটা দেখে তো মানে এত ভালো গন্ধ ছাড়ছে যেটা আমি বলতে পারছি না। ওখানে সাথে লেবু আর সুজি পড়েছিল, তো আমরা বসে গেলাম ডিনার করতে, তোমাদের দেখালাম, আর সাথে পিকি ব্লাইন্ডার্স আজকে রাতের জন্য। তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি কিছু ব্লগে ভালো লাগে তাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদিও আজকে ব্লগটা মোর অ্যাবাউট ডেলি ব্লগ ছিল, সো আমরা আজকে সারাদিন কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। যেটা মেন আজকে করা হয়নি, যে আমাদের ট্রিপটা কোথায় প্ল্যান হয়েছে ডিসেম্বরে, সেটা আমাদের আজকে তোমাদের সাথে শেয়ার করা হলো না। বাট ডেফিনেটলি কালকে আমরা ওটা নিয়ে ডিসকাস করবো। আজকে তোমরা দেখতে পেলে আমি ডকুমেন্টসগুলো প্রিন্ট করে আনলাম, বাট কালকে আমরা ডিসকাস করবো যে আমরা কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি অ্যান্ড কতদিনের জন্য যাচ্ছি। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে কালকে ব্লগে। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার।